তোমাদের অঙ্ক করাচ্ছিলাম গত ক্লাসে 19 নম্বর করাইছি, 20 নম্বরটা আমরা আসলে জাস্ট একটা আলোচনা করছি, পারিতে পারি নাই, ওখান থেকে আজকে স্টার্ট করবো 20 নম্বর। হ্যাঁ, আচ্ছা কি বলছে দেখো, এ এবং বি দুটি ভেক্টর দেয়া আছে, বের করতে হবে বি বরাবর এ এর অভিক্ষেপ অংশ নির্ণয় করতে হবে। আমরা পড়াইছিলাম যে ভেক্টরের অভিক্ষেপ অংশ, হ্যাঁ তার ভেক্টর সেই ভেক্টর মার ইন্টু কস থিটা, অর্থাৎ এই ভেক্টরের অভিক্ষেপ এখানে বের করতে বলছে, তাহলে হবে এ কস থিটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা এ আর বি দেখি, নাম্বার এ সমান তোমার দেয়া আছে আই মাইনাস ফোর জে প্লাস ফাইভ কে, বি সমান দেয়া আছে সিক্স আই মাইনাস থ্রি জে প্লাস টু কে, এ আর বি দুটি ভেক্টর দেয়া আছে। আমাদেরকে বের করতে হবে তোমার বি বরাবর এ এর অভিক্ষেপ, বি বরাবর এর অভিক্ষেপ কী হবে এ কস থিটা, অর্থাৎ এ কস থিটা আমাকে নির্ণয় করতে হবে। আমি লিখতে পারি এ কস থিটা ইকুয়াল ডট, এটাই বের করতে হবে। তো কীভাবে বের করবো, আমরা এ ডট বি নির্ণয় করি, এ ডট বি সমান এ বি কস থিটা আমরা জানি, তাহলে এ বি কস থিটা যেহেতু এখানে আছে, এখানে এক বি কসের ভিতরে এ কস থিটা কিন্তু আছে, ফলে এই কস্তে আমরা এখান থেকে এস বি বের করতে আলাদা করতে পারি। আমরা এ ডট বি আঁকবো, কত আমরা করবো এ ডট বি সমান কি দেখো, তো এ আর বি আমরা লিখি, এ হচ্ছে আই প্লাস মাইনাস ফোর জে প্লাস ফাইভ কে, এ লিখলাম। এবার আমরা বি লিখি, বি হচ্ছে সিক্স আই মাইনাস থ্রি জে প্লাস টু কে, তো এ ডট বি সমান কি হবে, আমরা বলছিলাম যে আই জে কে আকারে থাকবে, এ ডট বি হবে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, অর্থাৎ এর সহগ এবং বি এর সহগ গুণ হবে, এক্স এর সহগের সাথে এক্স এর সহগ, ওয়াই সহগের সাথে ওয়াই সহগ। তাহলে এখানে আই এর সাথে কি আছে প্রথমে ওয়ান, আর এখানে আই এর সাথে আছে সিক্স, তাহলে ওয়ান ইন্টু সিক্স প্লাস এখানে যে সাথে আছে মাইনাস ফোর, মাইনাস ফোর ইন্টু এখানে আছে যে সাথে মাইনাস থ্রি, মাইনাস থ্রি প্লাস এখানে যে কের সাথে, কের সাথে আছে ফাইভ, এখানে আছে কের সাথে, তাহলে কত হলো সিক্স মাইনাস 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 প্লাস হয়ে যাবে তিন চার বারো প্লাস টেন, তাহলে কত হলো বাইশ বাইশ আঠাশ, অর্থাৎ এ ডট বি সমান আমরা পেলাম টোয়েন্টি এইট। আচ্ছা আমরা এটা লিখে রাখি, এ ডট বি সমান টোয়েন্টি এইট, এটা আমরা পেলাম। আচ্ছা এটা মুছে দিই আমরা, এবার আমাদের মূলত বের করতে হবে এ কস থিটা, আমাদের এ ডট বি এর আটটা মূল সমীকরণ, যেটা মূল সমীকরণ এ ডট বি সমান এ বি কস থিটা, এখন সেটা নেই আমরা লিখি আবার আবার এ ডট বি সমান এ বি কস থিটা, এখান থেকে এ কস থিটা সমান এ ডট বি ডিভাইড বাই এ ডট বিকে বি দ্বারা ভাগ করতে হবে, তাহলে আসো এ ডট বি আমরা পাইছি কত টোয়েন্টি এইট, বি কত আমরা জানি না, বি আমরা বের করতে হবে, বি হচ্ছে বি ভেক্টরের মান, কোন ভেক্টরের মান কীভাবে নির্ণয় করে রুট ওভার বি ভেক্টরের যে তিনটা সহগ আছে সহগগুলোর বর্গের সমষ্টি, বি ভেক্টর হচ্ছে সিক্স আই মাইনাস থ্রি জে প্লাস টু কে, অর্থাৎ এখানে সিক্স এখানে হচ্ছে মাইনাস থ্রি এখানে হচ্ছে টু, তিনটা সহগ, তাহলে সিক্স স্কোয়ার প্লাস মাইনাস থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার কত হয়, উপরে আঠাশ নিচে কত হয় দেখো ছত্রিশ প্লাস নয়, ছত্রিশ নয় কত আছে ফর্টি ফাইভ প্লাস ফোর ফর্টি নাইন, তাহলে রুট ওভার ফর্টি নাইন, রুট ওভার ফর্টি নাইন হচ্ছে সেভেন, তাহলে এটা হবে টোয়েন্টি এইট ভাগ সেভেন ইকুয়াল ফোর, হ্যাঁ আচ্ছা সাত আঠাশ, কারণ আমরা পেলাম এক অস্তিত্বের সমান ফোর, অর্থাৎ বি বরাবর এর অংশ হচ্ছে কত ফোর, আনসার হবে কত ফোর, হয়ে গেছে এটা আমাদের শেষ। আচ্ছা চেষ্টা আমরা করলাম, এরপরে আসো তোমার একুশ নাম্বার, এখানে দুটি ভেক্টর এ এ ও বি এর যোগফল এ প্লাস বি দেয়া আছে, বিয়োগফল এ মাইনাস বি দেয়া আছে, এখান থেকে এ ও বি নির্ণয় করতে হবে এবং এদের স্কেলার যোগফল নির্ণয় করতে হবে, খুবই সিম্পল স্কুল করছো আমরা দুজন দুজনের মাধ্যমে করি, এটা হচ্ছে আমাদের একুশ নাম্বার টোয়েন্টি ওয়ান। কি কি দেয়া আছে আমরা আগে দেখি, এ প্লাস বি এবং এ মাইনাস বি দেয়া আছে, কত
প্রথম আমরা লিখি a প্লাস b সমান a প্লাস b সমান 12i মাইনাস 4j প্লাস 8k এরপর a মাইনাস b দেওয়া আছে a মাইনাস b দেওয়া আছে মাইনাস 6i এরপরে প্লাস 12j প্লাস 12j প্লাস 10 প্লাস 10 আমরা a প্লাস b টাকে সমীকরণ 1 দিলাম a মাইনাস b টাকে সমীকরণ 2 দিলাম এই দুটো সমীকরণ থেকে আমাদের a বের করতে হবে এবং a ভেক্টর বের করতে হবে এবং b ভেক্টর বের করতে হবে তো আমরা যোজন বিজোজন করতে পারি দেখো আমি যদি 1 আর 2 যোগ করি তাহলে b আউট হয়ে যাবে শুধু এটাকে সেখানে কথা এই যোগ করতে যদি 1 থেকে 2 বিয়োগ করি তাহলে a আউট হয়ে যাবে b থাকবে b সেখানে আমরা বিয়োগ করতে তাহলে অর্থাৎ যোজন বিজোজন একবার 1 আর 2 যোগ করব তাহলে a পেয়ে যাব আবার 1 থেকে 2 বিয়োগ করব তখন আমরা b পেয়ে যাব তাহলে প্রথমে আমরা 1 ও 1 ও 2 যোগ করে পাই খুব সহজ একটা অঙ্ক না করলে চলবে তারপরে দিন আচ্ছা বাম পাশে হবে a প্লাস b প্লাস a মাইনাস ডান পাশে কি হবে ডান পাশে 12i মাইনাস 4j প্লাস 8k প্লাস হবে এখানে আসলে মাইনাস আছে তাহলে মাইনাস 6i প্লাস 12j প্লাস 10k বাম পাশে কি হবে দেখো b b কাটা যায় থাকে 2a দুই সমান হয় এটা যোগ করো 12 এর সাথে 12 আই থেকে মাইনাস 6 আই মাইনাস করতে হবে তাহলে হবে 6 আই 6 আই মাইনাস 4 জি আছে প্লাস 12 জি আছে তাহলে হবে প্লাস 8 জি প্লাস 8 জি এর কি হবে স্যার 8 কে প্লাস 10 কে তাহলে 18 কে প্লাস 18 কে তাহলে আমরা 2 এর সমান পেয়ে গেলাম এর সমান কি হবে এর সমান হবে 2 দ্বারা ভাগ এর সমান 2 দ্বারা ভাগ একবার লিখি যদি এর সমান হবে 6 আই প্রত্যেকটাকে 2 দ্বারা ভাগ করে 6 আই কে 2 দ্বারা ভাগ করলে 3 আই 8 জে কে 2 দ্বারা ভাগ করলে হবে 4 জে আর 18 কে হবে 9 এই আমরা এ পেয়ে গেলাম আনসার মিলছে আনসার বইয়ে আছে 3 আই প্লাস 4 জে প্লাস 9 তাহলে আমরা এ পেয়ে গেছি এবার আসো আমরা বি বের করব বি কিভাবে বের করব 1 থেকে 2 এবার আমরা বিয়োগ করব এক থেকে দুই বিয়োগ করে পাই দুই এখন বিয়োগ করে এক তাহলে প্রথমে এক লিখি বাম পাশটা হবে এ প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর বিয়োগ করলে এটা চিহ্ন আছে দুই নম্বর সমীকরণের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে ইকুয়াল প্রথমে এ লিখি 12i মাইনাস 4j প্লাস 8k বিয়োগ দুই নম্বর সমীকরণ বিয়োগ করবো তাহলে দুই নম্বর সমীকরণের সফল চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে মাইনাস সিক্স আই হয়ে যাবে যেহেতু বিয়োগ করতেছি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস সিক্স আই মাইনাস 12 কে মাইনাস 18 মাইনাস 10 কে বাম পাশে দেখো এ কাটা চলে যায় থাকে 2b বলছি না এখানে চলে যাবে বি থাকবে 2b সমান এখানে 12 আই আর এখানে 6 আই তাহলে হবে 18 আই জে এর কি অবস্থা মাইনাস 4 জে মাইনাস 12 জে তাহলে মাইনাস 16 জে 8 কে মাইনাস 10 কে তাহলে মাইনাস দ্যাটস 2 বি সমান তো বি সমান কি দাঁড়ায় দুই দ্বারা ভাগ করলে হবে 9 আই মাইনাস 8 জে মাইনাস কে এই হচ্ছে আমাদের বি ভেক্টর মিলে গেছে আনসার মিলে গেছে 9 আই মাইনাস 8 জে মাইনাস কে তাহলে এ আর বি আমরা দুজন বিয়োজন করে পেয়ে গেলাম এবার যেটা করতে হবে এ আর বি বের করার পরে এদের স্কেলার গুণন করতে হবে অর্থাৎ এ ডট বি এখন আমাদের করতে হবে এটা তো বেরি সিম্পল তোমরা পারো আমরা লিখে দিই যা এ ডট বি এ আর যেটা আমরা পেলাম তাদের ডট গুণ করা আমরা তাহলে লিখি এ ডট বি প্রথমে এ আর বি আমরা লিখি এ লিখি এটা তো আমরা একটু আগে বের করছি সেটা
এই বইটিকে লিখেছেন যার নাম আমাদের কোয়েশ্চন আনসার দিয়েছেন 3i+4j তাহলে হবে 27-32-9 14 নম্বর লাগবে না, এই অবি দুটি ব্যাকপথে আছে, মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে, এটা আমরা করেছি, এটা হচ্ছে 13 নম্বর। যেটা পাবা অর্থাৎ যে ব্যাকটা পাবা তার সাথে এ ডট এ ডট এ এ এর সাথে সেই বি ক্রস সি কে প্রথম বি ক্রস সি বের করবো নির্ণয় করে, দেন এ এবং সেই যেটা বি ক্রস সি বের করছি এ এবং সেই ভেক্টর ডট কল করবো, অর্থাৎ একবার ক্রস করবো একবার ডট করবো। আচ্ছা, একইভাবে রাইট সাইডে প্রথমে এ ক্রস বি করে নেবো নির্ণয় করে যেটা পাবো তার সাথে সি ভেক্টরটা ডট কল করবো, তাহলে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রবলেম। এরকম আমার বাড়িতে বললো আমরা সহজেই কারণ করালাম না। এরপরে 25 নম্বর লাগবে না, কারণ এটা আমরা এই থিওরি পড়ার সময় বলছিলাম। এখানে বলছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান আর ভেক্টর, অর্থাৎ আর হচ্ছে পি ও কিউ এর লব্ধি লব্ধি এবং বলছে যে পি পি এর মান প্লাস কিউ এর মান ইকুয়াল আর এর মান, তাহলে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আমরা পড়েছি যে আর ইকুয়াল পি প্লাস কিউ কখন হবে, যখন পি ও কিউ পরস্পর সমান হবে বা মধ্যবর্তী কোণ জিরো হবে। আমরা সামঞ্জস্য সূত্র পড়ানোর পরে মনে আছে তোমাদের থিওরিতে পড়েছি যে যখন আলফা ইকুয়াল 0 ডিগ্রি হবে তখন আর ইকুয়াল পি প্লাস কিউ আর লব্ধি সর্বোচ্চ মান ভেক্টর দ্বয় যোগফল সমান, আমরা পড়েছি। উই জাস্ট উল্টে ব্যাখ্যা করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, 26 নম্বরটা আমরা একটু করে দিই। 26 প্রমাণ করো যে নিম্নলিখিত তিনটি ভেক্টর এ বি এবং সি, এই এ বি এবং সি একটি ত্রিভুজ গঠন করতে পারে। খুবই সিম্পল, তোমরা এটা স্কুলে পড়ে আসছো ত্রিভুজে তোমার দুটি ভেক্টরের যোগফল তৃতীয়টির সমান হয়। আমরা দেখেছি যে বিপরীত ক্রমে তৃতীয় ভেক্টরের সমান, সেটা প্রমাণ করতে পারলে মোটামুটি হয়ে যাবে, বুঝছো? তো তোমার এ প্লাস বি করবো আমরা, এ প্লাস বি করে যদি দেখি সি হয় তাহলে হয়ে গেল, অথবা বি প্লাস সি করবো যদি দেখেছি এ হয় তাহলে হয়ে গেল, অথবা সি প্লাস এ করবো যদি দেখছি এটা বি এর সমান হয় তাহলেই হয়ে গেল। নেট দিয়ে দিলাম, তোমরা বাড়িতে বাসায় ট্রাই করবে, বুঝছো? ওই যে ত্রিভুজ সূত্র, ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র, যে কোনো দুটি সম্মিলিত বাহু দুটি একই রকম দুটি ভেক্টর প্রকাশ করলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে তাদের যোগফলের সমান। তাহলে আমরা এ প্লাস বি করবো, করে দেখবো যে সি এর সমান হয় কিনা, যদি না হয় আবার তিনবার আমরা করবো, তিনবার ট্রাই করবো, এরপরে বি প্লাস সি করবো এর সমান হয় কিনা দেখবো, যদি হয়ে গেলো তাহলে ত্রিভুজ হবে, সি প্লাস এ করবো বি সমান হয় কিনা দেখবো, স্রোতের বেগ 3 কিলোমিটার এবং স্থির জলে একজন সাধারণ বেগ 5 কিলোমিটার, অর্থাৎ এখানে স্থির জলে যাচ্ছে যখন পানির স্রোত থাকে না তখন সাঁতারু বেগ হতো, দ্যাট মিনস এটা হচ্ছে সাঁতারু বেগ, কারণ স্রোতের বেগ দেয়া আছে, আমাদের সাঁতারু বেগও দেয়া আছে, নদী কত চওড়া 400 মিটার সেটাও দেয়া আছে। এখন বলছে যে সরাসরি নদী পার হতে ওই সাঁতারু কীভাবে যাত্রা করতে হবে, অর্থাৎ কত ডিগ্রি কোনো যাত্রা করতে হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে, এবং বলছে যে নদীর অপর পাড়ে উঠাতে লোকটির কত
সময় লাগবে, সেই টাইম ধরে নিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তোমরা এটা ভালোভাবে আমরা একটু টাইম লাগবে আমরা এটা করাবো। তার আগে আমরা বলে নিই যে স্রোতের যত অঙ্ক থাকবে বা পাওয়া যদি স্রোতের অঙ্ক নদীর অঙ্ক, আমরা এরকম বলছিলাম একটা অঙ্ক এরকম করেছি, এরকম সকল অঙ্কে স্রোতের বেগকে আমরা পি ধরবো, আর নৌকা বা সাধারণ বা অন্য যাই দেওয়া থাকে সেই বেগটাকে আমরা পি ধরবো। তো এখানে এগুলো দেয় আছে আমরা সেটা লিখে বেরিয়ে প্রথমে দেখবো স্রোতের বেগ। স্রোতের বেগ এটা কত নম্বর কটা, এটা হচ্ছে 29। স্রোতের বেগ আমরা জানি পি, পি সমান দেয়া আছে এখানে 3 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার এটাকে আমরা মিটার পার মিনিটে নিতে পারি, মিটার মিনিটে নিতে পারি, তাহলে আমরা অঙ্কটা ইজি হয়ে যাবে। কারণ আমাদের বস্ত যেটা দেয় আছে সেটা মিটারে আছে, তো মিটার পার মিনিটে কীভাবে নেবে, প্রথমে 3 কিলোমিটারকে মিটার দিতে হবে, 3 × 1000 মিটার, 3 × 1000 আওয়ার, আওয়ারকে আমরা মিনিটে নিই, 60 মিনিটে আমরা জানি একবার, তাহলে কি দাঁড়া কাটা কাটা করবে 0 × 10 মিটারে 6 50 মিটার পার মিনিট। স্থির জলে সাধারণ বেগ মানে যখন স্রোত থাকে না, যে সাধারণ বেগ কি হবে 5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে এবার নদীর প্রস্থ আমরা লিখে রাখি, প্রস্থ হচ্ছে তোমার এটাকে ডি দ্বারা প্রকাশ করি, ডি সমান কত 400 মিটার। এখন আমরা এই প্রথমে বের করবো তোমার কোন দিকে সাঁতার কাটতে হবে বা কীভাবে সাঁতার কাটতে হবে। আমরা নদীটা আঁকি, আগে এই নদীটা আমরা আঁকলাম, এখানে ধরো আমাদের সাঁতারু আছে, সাঁতারু যে ধরো এ বিন্দু কোথায় এ বিন্দু স্রোত ধরো এদিকে প্রবাহিত হচ্ছে, স্রোতের বেগ আমরা জানি পি, স্রোতের তো সাঁতারুকে এই নদীটা পার হইতে হবে কিভাবে, সরাসরি নদী পার হইতে হবে, অর্থাৎ এক্স্যাক্টলি নদীর আড়াআড়ি পার হইতে হবে, আড়াআড়ি মানে বোঝাচ্ছে স্রোতের সাথে লম্বা নদী পার হইতে হবে সরাসরি, এটা কোনো সরাসরি নদী হবে আড়াআড়ি মানে, তাহলে সোজাই পথের নদী পার হতে হবে, তাহলে বি বিন্দুতে তাকে পৌঁছাতে হবে, নদীর অপর পারে বি বিন্দুতে পৌঁছাতে হবে, অর্থাৎ তাকে নদীবেগ, তার নদীবেগটা হইতে হবে এ বিভাবে, তার নদীবেগের দিক হবে এ বিভাবে, এক্স্যাক্টলি সে ফাইনালি স্রোতের সাথে যুদ্ধ করে বা লড়াই করে তাকে যেতে হবে কিন্তু এদিক বরাবর, তাহলে এটি হচ্ছে আমাদের নদী আর, নদী আর তাহলে পি পেলাম এদিকে আর পেলাম এদিকে, সাঁতার কোন দিকে কাটতে হবে, যেহেতু স্রোত আছে তাকে অবশ্যই তির্যক সাঁতার কাটতে হবে, স্রোতের বিহের দিকে সাঁতার কাটতে হবে তির্যক বার, তাহলে সাঁতার কাটতে হবে এই বরাবর, এই বরাবর এটি হচ্ছে আমাদের পি, ঠিক আছে। এই স্রোতের সাথে কত ডিগ্রি কোণে তোমার সাঁতার কাটতে হবে, হ্যাঁ সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে, এই অ্যাঙ্গেলটা আমাদেরকে নির্ণয় করতে হবে, এই অ্যাঙ্গেলটা আমরা কী বলি আলফা বলি, আমরা জানি পি ও কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, আর পি ও আর এর মধ্যবর্তী কোণ অর্থাৎ এই তোমার পি এর সাথে নদীবেগের মধ্যবর্তী কোণ হচ্ছে থিতা, এই ক্ষেত্রে পি ও আর এর মধ্যবর্তী কোণ থিতা বোঝা যাচ্ছে কত ডিগ্রি হবে 90 ডিগ্রি, কারণ তাকে আড়াআড়ি পার হতে হবে, তাহলে থিতার কথা এখানে বলে নাই কিন্তু আমরা বুঝতেছি যে থিতা হবে 90 ডিগ্রি, এখান থেকে আমাদের আলফা নির্ণয় করতে হবে, বুঝছো, তাহলে কীভাবে করবো দেখি আমরা, তাহলে আমরা এই ইনফরমেশন থেকে নির্মাণ নির্মাণ পেলাম, থিতার মান আমরা বুঝলাম যে না কী কী হবে, বাট আলফা আমরা জানি না, মূলত আলফাই নির্ণয় করতে হবে।
যেহেতু থিটা আমাদের জানা হয়ে গেছে অলরেডি, আমাদেরকে ট্যান থিটা সূত্র ইউজ করলেই হয়ে যাবে। এবার আমরা এখান থেকে পেলাম থিটা ইকুয়াল 90 ডিগ্রি, যেহেতু সরাসরি নদী পার হবে সুন্দর সাগর, তার কত ডিগ্রি মানে পার হবে থিটা 90। এবার আমরা ট্যান থিটা সূত্র ইউজ করি, আমরা জানি ট্যান থিটা সমান উপরে হবে কিউ সাইন আলফা, আলফা মূলত বের করতে হবে, নিচে হবে পি প্লাস কিউ কস আলফা, পি প্লাস কিউ কস আলফা। তো এখান থেকে আমরা ট্যান থিটার পরিবর্তে লিখি ট্যান 90, যে থিটা এখন আমরা বুঝছি বা বুঝলাম 90 ডিগ্রি, তাহলে ট্যান 90 ডিগ্রি সমান কিউ মান কত, কিউ মান হচ্ছে 250/3, 250/3 সাইন আলফা, আর বিসে হচ্ছে পি প্লাস কিউ কস আলফা, পির মান কত 50 যোগ 250/3 কস আলফা, এটা হচ্ছে 10 90 সমান আমরা বসলাম। এদিকে আমরা মুছে ফেলি, এদিকে আর লাগবে না আমাদের, শুধু ডিটা আমাদের তার ফলে পি আর কিউ আমরা বুঝতেছি, একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে 250/3, এই প্রশ্ন আমরা লিখে রাখি শর্টটা, পি হচ্ছে 50, ইউ হচ্ছে 250/3 এই তো, আচ্ছা আর ডি হচ্ছে 400 মিটার, এগুলো সব হচ্ছে মিটার। আসা এখন এখান থেকে ট্যান 90 আমরা জানি, ট্যান 90 মানে হচ্ছে ইনফিনিটি, আমরা জানি ট্যান 90 হচ্ছে অসীম, তাহলে ইনফিনিটি সমান দেখা যায় উপরে 250/3 সাইন আলফা, এস হচ্ছে 50 প্লাস 250/3। এখন ডান পাশে দুইটা রাশির ভাগফল, দুইটা রাশির ভাগফল হচ্ছে ইনফিনিটি, দুইটা রাশির ভাগফল কখন ইনফিনিটি হয় তোমরা ম্যাথে যা পড়ছো বা জানো, এটা দুইটা রাশির ভাগফল ইনফিনিটি তখনই হবে যখন তোমার কোনো রাশিকে আমরা জানি যদি জিরো দ্বারা ভাগ করা হয়, যেই কোনো মানকে, যেই কোনো মানকে জিরো দ্বারা ভাগ করলে সেই ভাগফলটা হবে অসীম, যেটা আমরা জানি যে কোনো মান, অর্থাৎ উপরে 250/3 সাইন আলফা, এটা একটা মান অবশ্যই পাওয়া যাবে, কারণ আলফার একটা মান তো অবশ্যই থাকবে, আমরা যদি জানি না এখন আমরা বের করবো, তাহলে এটা একটা মান, জাস্ট একটা মান, এই মানটাকে নিশ্চয়ই জিরো দ্বারা ভাগ করা হয়েছে, জিরো দ্বারা ভাগ না করলে এটা ইনফিনিটি, ভাগ করে ইনফিনিটি হতো না। এখান থেকে আমরা বলতে পারি যে হর যাই হোক, সরি লগ উপরে যাই থাকুক, 250/3 সাইন আলফার মান যাই হোক, নিচের মানটা অর্থাৎ 50 প্লাস 250/3 কস আলফা, এটা অবশ্যই জিরো, এটা জিরো না হলে এখানে আলফা ইনফিনিটি হতো না, আলফা তাহলে আমরা সরাসরি লিখতে পারি, সুতরাং হর অর্থাৎ ডাইন পাশে যে হরটা আছে নিচের যা যেটা ভাগ করেছে ডাইন পাশে, সেই মানটা সেই রাশিটা 50 প্লাস 250/3 কস আলফা ইকুয়াল অবশ্যই জিরো, তাহলে আমরা লিখতে পারি 50 প্লাস 250/3 কস আলফা ইকুয়াল জিরো। এখান থেকে আমরা লিখতে পারি 250/3 কস আলফা ইকুয়াল -50, কস আলফা সমান দেখা যায় -50 ভাগ 250/3 ইকুয়াল হবে -50 ইনটু উপরে 3 নিচে 250, তাহলে কাটাকাটি কি হবে 3 উপরে হচ্ছে নিচে 5/5 তাহলে কস আলফা সমান আমরা পাবো -3/5। এখান থেকে আমরা আলফা বের করবো, কি বের করবো আলফা বের করবো, আলফা হবে কস ইনভার্স -3/5, এই আলফার মান যেটা আসবে ক্যালকুলেটর তোমরা করে দেখবা, আলফার মান যেটা আসবে সেটাই হবে আনসার, সেটা কার সাথে দেখো নদীর তীরের সাথে, নদীর তীরের সাথে আলফার মান, এই আলফার মান অবশ্যই 90 থেকে বেশি হবে, স্থূলকোণ হবে, কি হবে স্থূলকোণ হবে, কিন্তু বইতে এরা আনসার দিছে এই তোমার নদীর এই বিপরীত বিপরীত স্রোতের বিপরীত নদীর তীরের পাড়ার সঙ্গে, এরা অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা বের করে দেখছে, দরকার নেই এত বিতর্ক প্রয়োজন নেই, আমরা স্থূলকোণ আসলে কোনো সমস্যা নেই, স্থিপার দিকে হতে পারার কোনো কথা নেই, হ্যাঁ বুঝছো, ওরা যে আনসার দিয়ে সেটা হচ্ছে স্রোতের বিপরীত দিকের সাথে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা এর সাথে এই রেখার সাথে স্রোত হচ্ছে এদিকে, আমার স্রোতের বিপরীত হচ্ছে এদিকে, স্রোতের বিপরীত দিকের সাথে এই কোণটা ওরা দেখে স্থিপান, এটা স্থিপান হতে পারে, আর আমরা দেখাবো এই কোণটা, আমরা আলফা যেটা বের হবে সেটা হচ্ছে পি এর সাথে কি এর মধ্যবর্তী কোণ, পি তো আমাদের এই রেখাটা, এদিকে হচ্ছে পি, এটা হচ্ছে আমাদের পি, তাহলে এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই স্থূলকোণ হবে, 90 থেকে বেশি হবে, তোমরা এটা করে দেখবা এটার মান আসবে ওদের অনুযায়ী বোঝা যাচ্ছে, হ্যাঁ পুরোটা যেহেতু 180 থেকে 53 বাদ দিলে কত হয়, 53 যদি বাদ দিই 180 থেকে, তাহলে হয় তোমার 30 27
তাহলে সে অপর সরাসরি নদীটা পার হতে পারে। এবার এই অঙ্কের দ্বিতীয় পার্টটা দেখুন, আমরা বের করে ফেলছি কোন দিক সাদা ব্যর্থ হবে, 126 না সাদা ব্যর্থ হবে। এবার যেটা করতে হবে এরা আরেকটা এই কষ্টের আরেকটা অংশ হচ্ছে যে এই নদীটা পার হতে সাধারণ কত সময় লাগবে, নদীটা সে পার হচ্ছে সরাসরি বাড়ায় অর্থাৎ এই বিপদে পার হচ্ছে, এই বিপদে দৈর্ঘ্য কত যুক্ত, এই পথে দৈর্ঘ্য এক্সট্রা এই নদীটা কষ্ট, নদীটা কষ্ট যেটা আমাদের দেয়া আছে এই সমান 400 মিটার। তাহলে আমরা এই দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 400 মিটার। এখন এই দূরত্বটা পার হতে 400 মিটার পার হতে কত সময় লাগবে সেটা কী হবে, তাহলে সেটা বের করতে হলে আমাকে জানতে হবে যে কত বেগে অ্যাকচুয়ালি নদীটি পার হবে সাদা বেগে, কত বেগ বলতে বুঝাচ্ছি আমরা এই ক্ষেত্রে আর বেগে, কারণ আমাদের নদী বেগে সে নদী পার হবে, সাঁতারও বেগও না আবার স্রোতের বেগও না, দুইটার মিলিত ক্রিয়ায় যেটা নদী হবে সেই বেগে মূলত সাঁতারও নদী পার হবে অর্থাৎ আর বেগে পার হবে। তাহলে আর বেগে পার হবে এ বিদূরত্ব, এই বিদূরত্ব আমাদের জানা আছে যদি আমরা আরো মান বের করতে পারি দেন আমরা টাইম বের করতে পারবো, কারণ এস ইকুয়াল ভিটি একটা সূত্র তোমরা স্কুলে পড়ে আসছি, ভি সমবেগে চললে স্মরণ এস ইকুয়াল ভিটি, আমাদের এখানে তো যেহেতু স্রোত সব জায়গায় আছে পুরো পুরো নদীটা পুরো হস্ত জুড়ে স্রোত আছে, সাঁতারও সবসময় কিউ বেগেই সাঁতার কাটছে, সবসময় ওই 126.9 ডিগ্রি কোণে যাচ্ছে, ফলে অলওয়েজ আর এর মান একই, অর্থাৎ আমরা বলতে পারি সাঁতারও নদীটি পার হবে সমবেগে অর্থাৎ আর বেগে। তাই যদি আমরা আর জানতে পারি দেন আমি লিখতে পারবো এ বি সমান আর ইন্টু টি, আর ইন্টু টি কী হবে ওই যে এস ইকুয়াল বি টি, এস এর পরিবর্তে এ বি, বির পরিবর্তে আর যেহেতু আর বেগ আর টি তো আসি, ক্লিয়ার, তাহলে আমরা এ বি সমান আর ইন্টু টি সেই সমীকরণ থেকে ত্রিমাত্রা বের করতে পারবো। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এ বি তো আমাদের আমরা জানি 400 মিটার, আমরা এখন আর বেগ আর কোথা থেকে বের করবো, আমরা সামান্য সূত্র ইউজ করবো আর সম্পর্কে সেখানে তিরমান তিরমান জানা আছে আর আলফার মন্ত আমরা বের করবো বসাই দিলে আমরা আর মানটা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমরা এবার দেখি উচ্চবারটা চিত্রটা বসে ফেলছি, হ্যাঁ তাহলে আমরা লিখব কি নদী বেগ আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস 2 PQ cos alpha প্লাস পি স্কোয়ার, এবার মানগুলো বসাই দিব, পির মান আমরা বলছি 50, প্লাস 2 50 × Q কি হচ্ছে 250 cos 127.9 ডিগ্রি প্লাস 275 তোমরা এখান থেকে আর মাথা ক্যালকুলেশন করে বের করবে, বুঝছো, আর মাথা তোমরা বের করবা, আমার এখন সময় নেই কারণ ডিগ্রি ক্লাস অনেক বড় হয়ে যাবে, তোমরা আর মাথা বের করবে। দেন সরল এ বি সমান কত, ডি সমান 400 মিটার, এ সমান হচ্ছে 400 মিটার, এবার আমরা মুছে দিই আর মানে আমরা এখান থেকে আর মুছে ফেলি, এবার আমরা লিখতে পারি এ বি সমান আর ইন্টু আর লিখতে পারি নদী পার হওয়ার সময় টি হবে নদী পার হওয়ার সময় স্মল টি হবে এ বি ইকুয়াল আর ইন্টু টি, এটা কোথেকে আসছে যেহেতু এস ইকুয়াল ভি টি, ওই যে সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল ভি টি সেখান থেকে আসছে, এস হচ্ছে এখানে এবি সরণ আর বি হচ্ছে আর, বি পরিবর্তে আমরা আর লিখি, তাহলে এখান থেকে টি সমান লিখতে পারি এ বি বাই আর, এ বি মান আমরা জানি 400 মিটার, আর আর এর মান আমরা এখান থেকে আসবে যেটা আমরা একটু বলছি সে আর আমরা এখানে বসা দিয়ে সময় পেয়ে যাবো, বুঝছো, এদের আনসার আসছে কত, এখান থেকে আর বসে বা এদের আনসার আসছে 6 মিনিট, ঠিক আছে, এই যে এখানে মিটার কাটা চলে যাবে
এখানে উপরে মিটার আছে আর আর মধ্যে মিটার আছে, মিটার মিটার কাটা চলে থাকে শুধু। এইভাবে অঙ্কটা তোমরা এই কনফিউশনটা নিজেরা করে নিবা, জাস্ট আর আমারটা দিয়ে ঘুরে অঙ্কটা দিয়ে অঙ্কটা আঁকবে। এই গেল আমাদের 29 নম্বর অঙ্ক, এরপর আমরা করাবো 30 নম্বর। মুছে দেখাও যে দুটি সমান ভেক্টরের লব্ধি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, সমান ভেক্টর। তাহলে আমরা পি আর কিউ না ধরে দুটাকে কি ধরতে পারি, অথবা দুটাকে কি ধরতে পারি? আমরা জানি পি ও কিউ মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আর পি ও আর এর লব্ধি হচ্ছে আর, পি আর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এখানে বলছে যে সমান ভেক্টরের লব্ধি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ থিটা সমান আলফা বাই টু, এটা প্রমাণ করতে হবে। ডট এর মান দেখাই চিত্র আঁকি তাহলে বুঝবা। সে ধরো এটা একটা ভেক্টর এটা হচ্ছে বি, এটা আর একটা ভেক্টর এটা হচ্ছে বি, দুটাই বি। কেন বি? বলছে সমান ভেক্টর, সমান ভেক্টর, মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আর তাদের লব্ধি হচ্ছে কর্ণ বরাবর আমরা জানি কর্ণ হচ্ছে, এই হচ্ছে লব্ধি। এই পি ওয়ার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, তাহলে আমাকে প্রমাণ করতে হবে থিটা আলফার অর্ধেক, অর্থাৎ থিটা সমান আলফা হয়ে এটা পাবো। ঠিক আছে, আমরা করে ফেলি। তো প্রথম আমরা ধরে নেব যে ভেক্টর দুটি মান পি, তাহলে ধরি ভেক্টর দুটি মান পি এবং মধ্যবর্তী কোণ আলফা। প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে, থিটা সমান আলফা বাই, এটা আমাকে প্রমাণ করতে হবে। ভেরি সিম্পল, কিভাবে করবে আমরা এই ট্যান থিটার সমীকরণ থেকে বের করতে পারি। আমরা জানি ট্যান থিটার সমান কিউ সাইন আলফা ডিভাইড বাই থিটা কিউ কস আলফা, তো এখানে পি আর কিউ সমান, তাহলে কিউ করে আমরা পি দেখতে পারি, তাহলে লিখতে পারি পি সাইন আলফা। নিচে দেখতে পারি পি প্লাস পি কস আলফা, মূলত পি প্লাস কিউ কস আলফা ছিল, তো পি কিউ করে আমরা পি লিখলাম, ইকুয়াল হবে পি সাইন আলফা, নিচে পি কমন যায় ওয়ান প্লাস কস আলফা। এটা আসলে তোমার ম্যাথ জাস্ট ত্রিকোণমিতি দিয়ে আমরা করে ফেলা যায়, খুবই সিম্পল অঙ্ক, পি এ পি এ কাটা চলে যাবে। তো ট্যান থিটা সমান এটা দাঁড়াবে উপরে সাইন আলফা, নিচে ওয়ান প্লাস কস আলফা, তোমরা ত্রিকোণমিতি নিশ্চয় করছো। সাইন আলফাকে লেখা যায় সাইন টু ইন্টু আলফা বাই টু, অর্থাৎ সাইন টু থিটা আকারে আমরা লিখলাম, সাইন আলফাকে লিখলাম সাইন টু ইন্টু আলফা বাই টু, অর্থাৎ দুই দ্বারা গুণ করছি দুই দ্বারা বাদ করছি, টু ইন্টু আলফা বাই টু, টু টু কাটা কি আলফাই জানি, এটা আমরা সাইন টু থিটার ফরম্যাটে লিখলাম, বুঝছো? কেন লিখলি? আমরা সাইন টু থিটার সূত্র আঁকা হয়ে যাবে, আমরা জানো সাইন টু থিটার সূত্র টু সাইন থিটা কস থিটা। একইভাবে নিচে ওয়ান প্লাস কস আফ প্লাস, এই কস আফ আটাকে আমরা কস টু থিটা ফরম্যাটে লিখব, তাহলে ওয়ান প্লাস কস টু আলফা বাই টু, একই কাজ আমরা নিচে করছি, আর কসের সাথে কস আলফাকে লিখছি কস টু আলফা বাই টু, সাইন আলফাকে লিখছি সাইন টু আলফা বাই টু, অর্থাৎ সাইন এই সাইন আলফাকে সাইন টু থিটা ফরম্যাটে লিখলাম, আর কস আলফাকে কস টু থিটা ফরম্যাটে লিখলাম। লিখলে তোমরা এটা জানো সাইন টু থিটা সমান টু সাইন থিটা কস থিটা, এটা ম্যাথ আছে, ম্যাথের কি করে আছে, সাইন টু থিটা সমান টু সাইন থিটা কস থিটা, এটা মুখস্থ তোমরা বা ওখানে প্রতিবাদ আছে, আমরা সেদিকে না যাই যেহেতু এটা ম্যাথের পড়া। তাহলে উপরে লিখতে পারি টু সাইন আলফা বাই টু কস আলফা বাই, আর নিচে হচ্ছে ওয়ান প্লাস কস টু থিটা, এটা সূত্র হচ্ছে টু কস স্কয়ার থিটা, একটা সূত্রই আছে তুমি ওয়ান প্লাস কস টু থিটা সমান টু কস স্কয়ার থিটা, তাহলে এটাকে লেখা যায় টু কস স্কয়ার আলফা বাই, কাটাটা করি উপরে টু নিচে টু কাটা, কস আলফা বাই টু উপরে একটা আছে নিচে আছে কস স্কয়ার আলফা বাই টু, কাটাকাটি গিয়ে নিচে থাকবে কস আলফা বাই, তাহলে থাকলো কি উপরে সাইন আলফা বাই টু নিচে কস আলফা বাই টু মানে ট্যান আলফা বাই। ফাইনালি আমরা যেটা পেলাম
যেটা হচ্ছে tan থিটা সমান সমান tan আলফা বাই বা থিটা ইকুয়াল কমন সি থিটা চার হবে টু আলফা হবে অর্থাৎ যদি তাদের অনুরূপটি কোণকে সমদূরিত প্লাস কোণ দেয় এই হচ্ছে আমাদের প্রথম প্রথম 30 নম্বর আমরা বলছি 31 নম্বর লাগবে না দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে আমরা করাইছি এটা বুঝছো 32 নম্বর লাগবে না এখানে এ আর বি দুটি ভেক্টর দেয়া আছে তো বলছে যে এই ভেক্টর দুটি সমান্তরাল হওয়ার শর্ত কি ভেক্টর দুটি লম্ব হওয়ার শর্ত আমরা জানি সমান্তরাল শর্ত হচ্ছে তাদের ডট গুণফল 0 তাহলে এখানে এ আর বি দেয়া আছে প্রথম সমান্তরাল হওয়ার শর্তের ক্ষেত্রে আমরা প্রথম যেটা করব এ ডট বি এর সরি এ ক্রস বি নির্ণয় করব ক্রস বি শূন্য সমান্তরাল এ ক্রস বি নির্ণয় করে ইকুয়াল 0 বসাবো এটা লক্ষ্য করা করেছি সেখান থেকে আমরা একটা ইকুয়েশন বা শর্ত দেব আর দুই নম্বরে বলছে যে এই এ ও বি পরস্পর লম্ব হওয়ার শর্ত লম্ব হওয়ার ক্ষেত্রে আমরা ডট গুণ করব লম্ব গুণ ইকুয়াল 0 বসাবো সেখান থেকে আমরা এই হচ্ছে আমাদের এরপরে সবাই ভালো থাকুন।